Hi, hello everyone. How are you today? I hope you've been fine by the grace and mercy of Almighty Allah in this Ramadan month. Priyo shikkhatira, ajker ei video tite emon kichu jinish shekhate cholechi ja tomaderke without grammar chhara ingreji bolte help korbe. Video ti prothom theke shesh porjonto monojog shohokore dekhun. Ajke amra shikhbo start, stop and keep. Start, stop and keep. Start hocche shuru kora. Stop হচ্ছে বন্ধ করে দাও আর keep মানে হচ্ছে বজায় রাখা ধরে রাখা keep মানে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে keep মানে রাখা কোন জায়গায়তে কোনো কিছু রাখা বাট প্রিয় বন্ধুরা তোমরা ভুলটি করে থাকো সেটা হচ্ছে যে keep মানে রাখা বলতে কোন রাখা কোন কিছু ধরে রাখা কোন একটা অবস্থাকে ধরে রাখা কোন একটা সিচুয়েশনকে ধরে রাখা বাট কোন বস্তু যদি কোথাও রাখতে চাই সেক্ষেত্রে আমরা put ইউজ করব put যেটাকে বলা হয় put so put and keep দুটোর মধ্যে definitely পার্থক্য রয়েছে তোমরা যারা এখনো এই বিষয়টি ভালো করে জানো না তারা আশা করি এই ভিডিওটি থেকে বিস্তারিত বুঝতে পারবে so put মানে হচ্ছে কোন বস্তু কোথাও রাখা আর keep মানে কোন কিছুকে ধরে রাখার জন্য so প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি থেকে চলো আমরা সঠিক বিষয়টি জেনে ফেলি এখানে রয়েছে start stop and keep এরপরে যে ভার্বটা বসাবো সেই ভার্বের সাথে অবশ্যই ing যোগ করতে হবে সো প্রত্যেকটা ভার্বের সাথে এখানে ing যোগ দেওয়া হয়েছে start writing মানে লেখা শুরু করো start breaking ভাঙা শুরু করো start running দৌড়া শুরু করো start walking হাঁটা শুরু করো start listening শোনা শুরু করো So, আমরা যেহেতু এখানে verb পেয়েছি সো আমরা verb পেলে verbের পরে একটা object নিতে পারি অথবা একটা extension নিতে পারি আমাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারি দেখো start writing one page অর্থাৎ পেজের উপরে লেখা শুরু করো start breaking the glass তার মানে glass ভাঙা শুরু করো এখানে এটা object the glass হচ্ছে object but on page এটা হচ্ছে extension So, object এবং extension নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে তোমরা যারা আমার এই ভিডিওটি এখনো দেখোনি তারা অবশ্যই নাসিস ক্লাব পেজ নাসিস ক্লাব চ্যানেল অথবা ই ল্যাঙ্গুয়েজ নামে নতুন যে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি আমাদের সেই চ্যানেলে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারো সো স্টার্ট রানিং মানে দৌড়া শুরু করো ওয়ান দা রোড রোডের উপরে স্টার্ট ওয়াকিং ওয়ান দা স্টিয়ার সিঁড়িতে তোমরা হাঁটা শুরু করো Start listening. তোমরা শোনা শুরু করো music, একটি গান, right? So আমরা এখানে দেখো কোনো কিছু যখন চালু করে দিলাম যে হাঁটা শুরু করো, ঘুমা শুরু করো, পড়া শুরু করো, দৌড়া শুরু করো। এখন এই শুরু করা অবস্থাটাকে যদি ধরে রাখতে চাই, বজায় রাখতে চাই, মানে ওই অবস্থাটাকে, ওই সিচুয়েশনটাকে, মানে হাঁটার অবস্থাটাকে যদি ধরে রাখতে চাই, পড়ার অবস্থাটাকে যদি ধরে রাখতে চাই, ধরো যে ভাবার সিচুয়েশনটাকে যদি ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিপ ব্যবহার করতে পারবে। নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এই কিপ কি অর্থে ইউজ হচ্ছে আর এই কিপের সেন্সটি তোমরা যদি কখনো এর পূর্বে এতটা ভালোভাবে বুঝে না থাকো আর যদি আমার এই ভিডিওটি থেকে বুঝে থাকো অবশ্যই এখনই একটা লাইক করে দাও আমার এই ভিডিওতে এবার দেখো কিপ মানে হচ্ছে কোনো কিছু ধরে রাখা সো কিপ রাইটিং মানে হচ্ছে রাইটিংটাকে ধরে রাখো মানে চালু রাখো কিপ টকিং মানে কথা বলতে থাকো তার মানে কথা বলাটাকে তুমি ধরে রাখো কিপ ডান্সিং ডান্স করতে থাকো ড্রাইভ করতে থাকো থিঙ্ক করতে থাকো ভাবতে থাকো সো কিপ থিঙ্কিং এখন থিঙ্কের পর আমরা যে কোনো এক্সটেনশন নিতে পারি যেমন কিপ থিঙ্কিং ভাবতে থাকো অ্যাবাউট ইট এটা নিয়ে আমরা ইচ্ছে করলে এগুলোর পরেও আমরা আরও কিছু এক্সটেনশন অথবা অবজেক্ট লাগাতে পারি যেমন হচ্ছে কিপ টকিং বা কিপ হেল্পিং সাহায্য করতে থাকো মানে সাহায্য করার যে প্রসেস যেভাবে সাহায্য করছো সেটাকে ধরে রাখো বজায় রাখো সো কিপ হেল্পিং দিতে পারি কিপ হেল্পিং দ্য পোর তার মানে সাহায্য করতে থাকো কারদেরকে পোর লোকদেরকে দেখো এখানে আমি লিখছি দ্য কিপ হেল্পিং দ্য পোর অর্থাৎ গরিবদেরকে যে তুমি সাহায্য সারা জীবন করতে থাকো সেটাকে ধরে রাখো রাইট এবার দেখো স্টপ বসিয়েছি সো স্টপ মানে কি কোনো কিছু থামিয়ে দাও সো এই রানিং প্রসেসটাকে থামিয়ে দেওয়ার জন্যই আমরা স্টপ ইউজ করব সো স্টপ রাইটিং লেখা বন্ধ করো এখন রাইটিং একটা যেহেতু ভার্ব ভার্বের পরে আমরা অবজেক্ট দিতে পারি অথবা এক্সটেনশনও দিতে পারি
দেখো স্টপ রাইটিং দেয়ার সেখানে লেখা বন্ধ করো অথবা স্টপ রাইটিং অন দ্য পেজ অথবা এক্সাম পেপারে লেখা বন্ধ করো স্টপ টকিং হিয়ার এখানে কথা বলা বন্ধ করো মানে তুমি যে কথা বলছো রানিং অবস্থায় আছো এই রানিং অবস্থাটাকে একেবারে স্টপ করে দেওয়ার জন্য আমরা এই নিয়মটি ব্যবহার করব এবং এখানে বিন্দু মাত্র কোনো গ্রামার নেই মানে যে গ্রামার তোমাদেরকে জটিলতা সৃষ্টি করে মাথা হ্যাং করে ফেলে সে গ্রামার টোটালি নেই সো স্টপ ডান্সিং স্টপ ইটিং খাওয়া বন্ধ করো স্টপ ইটিং টু মাচ বেশি বেশি খাওয়া বন্ধ করো রাইট মানে তুমি যে প্রতিদিন প্রতিনিয়ত বেশি বেশি খাও সেই রানিং প্রসেসটাকে একেবারে স্টপ করে ফেলো সো স্টপ লুকিং মানে তাকা বন্ধ করো স্টপ লুকিং অ্যাট দ্য লেডি মহিলাটার দিকে তাকা বন্ধ করো মানে তুমি একদিকে তাকিয়ে যাচ্ছ তাকাতেই যাচ্ছ একটা মহিলার দিকে সো স্টপ লুকিং অ্যাট দ্য লেডি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং তারপরেও যদি কনফিউজ থেকে থাকে আবারও ভিডিওটি দেখো এই ভিডিওটি থেকে তোমরা যদি সত্যি উপকৃত হয়ে থাকো অবশ্যই এখন এই মুহূর্তেই সেকশনে গিয়ে মানে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দাও আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমারই ফ্রেন্ড তোমারই প্রতিবেশী এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ইংলিশ স্পোকেন শিখতে পারে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম